नमस्कार बंधुरा, स्वागत हमारे चैनले। आज के माँ काली देखा दिलें छोटो बालिका रूपे बारासातेर दत्तबाड़ी माँ भवतारिणी काली मायेर इतिहास से ही विषय तथ्यवलि प्रदान करब। भिडियो तथ्यटि आमार एकजन सबसक्राइबार अरिन कुमार दत्त आमाके प्रदान करेछेन। तथ्यटि तादेर बाड़ी माँ भवतारिणी काली पुजो सम्पर्कित तथ्यवलि। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য অরিন কুমার দত্তকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা কালীর স্বপ্নদেশে শুরু হলো বারাসাত অশ্বিনীপল্লীর দত্তবাড়ি, অর্থাৎ তাদের বাড়ির মা কালীর পুজো। তাদের বাড়িতে মা পূজিত হন ভবতারিণী রূপে এবং মা দ্বিভুজা রূপে অধিষ্ঠিত। তাদের বাড়ির কালী পুজো 8 বছরে পদার্পণ করলো। এই পূজোর বিশেষত্ব হলো বাড়িতে কোনো ব্রাহ্মণ ডাকা হয় না, বাড়িতে মায়ের পুজো সাধারণত সেই করে। সে ছোটবেলা থেকেই মায়ের একনিষ্ঠ ভক্ত। একবার সে স্বপ্নে দেখতে পায় তাদের সিংহাসনে অধিষ্ঠান করছে মায়ের অষ্টধাতুর এক বিগ্রহ, যা থেকে ঠিকরে বেরোচ্ছে এক আলোর জ্যোতি। তারপরেই সে মা কালীর ছোটো একটি পাথরের মূর্তি এনে প্রতিষ্ঠা করে পুজো শুরু করে। তার কদিন পরে সে স্বপ্নে দেখে যে এক 10 থেকে 12 বছর বয়সী এক মেয়েকে, যার পরনে ছিল লাল সাদা শাড়ি, তার হাতে ছিল একটি পদ্মফুল, তার হাঁটু অবধি লম্বা ঘন কালো চুল, তার মুখ দেখা যাচ্ছিল না, কেবল তার হাসি মাখা ঠোঁটটা দেখা যাচ্ছিল। মায়ের পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে করা হয়। এখানে মাকে একমাত্র দীপান্বিতা অমাবস্যাতেই অন্নভোগ নিবেদন করা হয়, বাদবাকি অমাবস্যাগুলিতে মাকে চিরের ভোগ দেওয়া হয়। এই পুজোতে কোনো রকম হোমযজ্ঞ করা হয় না। পুজোর পর মায়ের ঘট বিসর্জন দেওয়া হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।